স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুদের আমরা জানি যে কোভিড পরিস্থিতির কারণে যেহেতু লকডাউনের সময়টা আরও বেড়েছে তাই শিক্ষা প্রতিষ্ঠানও ছুটি বাড়ল উনত্রিশে মে পর্যন্ত আমরা দৈনিক শিক্ষা ডট কমে দেখতে পাচ্ছি বলা হচ্ছে যে সারা দেশে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী উনত্রিশে মে দু তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের শনিবার রাত দশটার পর এ তথ্য নিশ্চিত করেন তিনি জানান বাংলাদেশ সহ সারা বিশ্বে চলমান কোভিড উনিশ অতিমারি সংক্রমণের ঊর্ধ্বগতি পরিলক্ষিত হওয়ায় শিক্ষার্থী শিক্ষক কর্মচারী ও অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষা ও সার্বিক নিরাপত্তা বিবেচনা করা হয়েছে তাই কোভিড উনিশ সংক্রাম সংক্রান্ত যাবতীয় পরামর্শ কমিটির সঙ্গে পরামর্শ করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী উনত্রিশে মে দু তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে এই সময় অনলাইন শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে এবং শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ স্বাস্থ্যবিধি মেনে চলবেন গত ফেব্রুয়ারিতে করোনা সংক্রমণ কমে যাওয়ায় ঈদের পর তেইশ মে স্কুল কলেজ ও চব্বিশ মে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার ঘোষণা দেওয়া দিয়েছিল সরকার তবে নতুন করে করোনা দ্বিতীয় ঢেউ শুরু হওয়ায় সংক্রমণ ও মৃত্যু হার বেড়ে যাওয়ায় নতুন করে ছুটির ঘোষণা এলো এবং গত বছর আট মার্চ দেশে করোনা সংক্রমণ দেখা দেওয়ার পর আঠারোই মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করা হয় এবং সেই ছুটি বাড়তে বাড়তে এই পর্যন্ত এলো তো আমরা প্রায় এক বছরেরও বেশি সময় ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছেন যদি অনলাইনে কার্যক্রম চলছে তাহলে তেইশে মেয়ের ছুটি বাড়িয়ে উনত্রিশ মে করা হয়েছে বলা যেতে পারে যে আরও প্রায় এক সপ্তাহ বৃদ্ধি করা হলো এবং এই সংক্রান্ত আরও কোনো তথ্য পেলে আমরা সঙ্গে সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেলে জানিয়ে দেব তাহলে আজকে পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ